আরামবাগের বসন্তপুরে একটি এটিএমে টাকা তোলার পর এটিএম কার্ডটি ভুলে ফেলে রেখে গিয়েছিলেন কাবলের এক ব্যক্তি। পরে সেটি দেখতে পান দুই সিভিক ভলেন্টিয়ার পলাশ ভট্টাচার্য ও শ্রীমন্ত বাগ। তারা এটিএম কার্ডের মালিকের খোঁজ পেতে ফেসবুক পেজে বিষয়টি জানান, আর সেই সূত্র ধরেই ওই ব্যক্তি পৌঁছে যান সিভিক ভলেন্টিয়ারদের কাছে। সোমবার তার হাতে এটিএম কার্ড তুলে দিলেন আরামবাগ ট্রাফিক পুলিশের এএসআই পিন্টু মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন ওই দুই সিভিক ভলেন্টিয়ার পলাশ ভট্টাচার্য ও শ্রীমন্ত বাগ। আমার হারিয়েছে ধরুন 30 তারিখ। হ্যাঁ, কি বলবেন তারপর? বলা বলতে আমার 30 তারিখে আমি ডাক্তার দেখাতে এসেছিলাম কল্যাণ ভূঁইয়ের কাছে, বুঝলেন। কিছু টাকা আমার কম পড়ে গিয়েছিলো, কম পড়ে যাওয়ার ফলে এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আমি টাকা তুলতে এসেছিলাম। তা আসার ফলে এবার আমি তো ভুলবশত রেখে দিয়ে চলে গেছি কার্ডটা। তারপরে ফেসবুকে আমার একটা ভাই দেখেছে, দেখার পরে আমাকে বললো, বলার পরে আমি এসে এনাদের কাছে যোগাযোগ করলাম, ফোনে যোগাযোগ করার পরে আমি এটা আজকে পেলাম। কারা তুলে দিলেন? কারা? হ্যাঁ, কারা তুলে দিলেন? কারা কারা তুলে দিল আপনাকে এটিএম? ও, আমার একটা কারা ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়াররা। কোথা থেকে নিলেন? কোথা থেকে? আমি নিলাম এই বসন্তপুর মোড়ে বাস স্ট্যান্ড থেকে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সুখেন্দু বরণ পাল। বাড়ি কোথায়? বাড়ি কাবলে। সকলের জন্য ব্যাঙ্গালোরের সমতুল্য চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির সুপ্রীতি নার্সিং হোম। অত্যাধুনিক ICCU, HDU, NICU, ক্যান্টিন ও সমস্ত রকম অপারেশনের সুবিধা সহ রয়েছে 24 ঘন্টা রোগী ভর্তির সুব্যবস্থা। এছাড়াও রয়েছে সমস্ত রকম প্যাথোলজি ও ল্যাবরেটরি টেস্টে 40% ছাড়, প্রসূতি ও মাতৃ সম্ভাব্য মহিলাদের জন্য ফ্রিতে অ্যাম্বুলেন্স পরিষেবা। এছাড়াও বিভিন্ন রোগের ব্যাঙ্গালোরের বিশেষজ্ঞ চিকিৎসকদের আউটডোর পরিষেবা। তাই সমস্ত রকম চিকিৎসা ক্ষেত্রে বিলের 20% ছাড় পেতে আজই আসুন সুপ্রীতি নার্সিং হোম, বেনেপুকুর বসন্তপুর মোড়, আরামবাগ। ফোন নাম্বার 9735172278।